থেকে ধাক্কা দিয়ে ট্রাক পিষে মারল নারীকে। ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজারে ট্রাকের চাপাই বাহারুন নেসা নামের এক নারী নিহত হয়েছেন। দুপুরে ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের ওই স্থানে দুর্ঘটনা ঘটে। নিহত বাহারুন নেসা হরিণাকুণ্ড উপজেলার গুড়পাড়া গ্রামের রফি মিয়ার স্ত্রী। আরাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, দুপুরে দেবর বেল্টু মিয়ার মোটর সাইকেলে ঝিনাইদহে আসছিলেন বাহারুন নেসা। পথে ঘটনাস্থলে পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিলে দুজনই রাস্তায় ছিটকে পড়ে যায়। সে সময় ট্রাকটি বাহারুন নেসাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় ট্রাক ও ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।